সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যে যেখানে বসে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ICT ক্লাসে। আপনাদের সাথে লাইভে আছি আমি দিলরুবা খানম জুই, সহকারী শিক্ষক ICT আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা প্রভাতি। করোনা মহামারীর এই সময়ে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সেই সাথে কিছু করোনা প্রতিরোধে কিছু উপায় মেনে চলব। যেমন ধরো শিক্ষার্থীরা, তোমরা মানে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে একটু লেবু মিশিয়ে খেতে পারো। লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধে সহায়ক, যেটা আমাদের ঠান্ডা এবং কাশি থেকে আমাদের রক্ষা করে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? তো চলো আমরা পড়াতে চলে যাই। তো পড়া শুরু করার আগে সবাই বই খাতা কলম অবশ্যই সাথে নিয়ে নাও। তুমি যদি বই খাতা কলম না নিয়ে আমার ক্লাসটি শুধু দেখো তাহলে কিন্তু তোমার কোনো লাভই হবে না। তো শুরু করি দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের নামটা কি ছিল মনে আছে? কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো সবাই প্রথমেই পৃষ্ঠা নাম্বার 22 খুলবে এবং পৃষ্ঠা নাম্বার 22 খুলতে খুলতে আমি তোমাকে তিনটা ছবি দেখাচ্ছি এবং তিনটা প্রশ্ন করছি, দেখি তুমি তিনটা প্রশ্নের অ্যান্সার পারো কি না। প্রথম ছবিটা হচ্ছে একজন মানুষের মস্তিষ্ক, মস্তিষ্কে আমরা কি ধারণ করি। দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে ফাইল ক্যাবিনেটে আমরা কি ধারণ করি। তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে কম্পিউটারে আমরা কি ধারণ করি। ছবি তিনটা দেখে চিন্তা করে আপনি উত্তরটা বলবেন। চিন্তা করেছেন? দেখেন তো আমার উত্তরটার সাথে আপনাদের উত্তরটা মেলে কিনা। আমরা তথ্য সংরক্ষণ করি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস, ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মেমোরি কি তা বলতে পারবে, র্যাম ও রমের পার্থক্য বলতে পারবে, স্টোরেজ ডিভাইস কি তা বলতে পারবে, কম্পিউটারে কিভাবে তথ্য সংরক্ষণ করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমেই দেখি কম্পিউটার মেমোরি বলতে কি বোঝায়। যে যন্ত্রাংশের মাধ্যমে তথ্য, উপাত্ত, অডিও, ভিডিও ইত্যাদি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করা যায় তাকে বলা হয় কম্পিউটার মেমোরি বা স্মৃতি। কম্পিউটারে মেমোরি হিসেবে ব্যবহার করা হয় রম, র্যাম, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি ইত্যাদি। কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোলে কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি এবং দুই নম্বর হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। এখন প্রধান মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর অপরটি হচ্ছে রম বা রিড অনলি মেমোরি। সেকেন্ডারি বা সহায়ক মেমোরিতে কি কি আছে একটু দেখে নিই। হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি, ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি সেকেন্ডারি মেমোরির অন্তর্ভুক্ত। প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়। একভাবে হচ্ছে যে মেমোরিটি কত দ্রুত গতিতে কাজ করে, এটা বোঝানোর জন্য যে এককটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হার্জ। আর আরেকটি হচ্ছে যে প্রধান মেমোরিটি কত বেশি পরিমাণ তথ্য রাখতে পারে, সে ধারণ ক্ষমতার এককে বলা হয় বাইট। তো এখন তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাও। বইয়ের দিকে তাকালে আমার কম্পিউটার স্ক্রিনে দেওয়া ছকটাই তুমি সেখানে দেখতে পাবে। এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ছকটা তুমি আজকে খুব ভালো মতো বুঝে নিবা এবং মাথায় তুমি মাথায় এটা গেঁথে নিবা, ঠিক আছে? আচ্ছা, এক নম্বর হচ্ছে এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট, লাইনটা আমি একটু পড়ে নেই। 1 বাইট সমান 8 বিট, আর 1024 বাইট যেহেতু 1000-এর খুব কাছাকাছি সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। তার মানে 1024-কে সাধারণত 1000-ই ধরা হবে, ঠিক আছে? 1000-ই আমরা ধরবো। তাহলে 1 বাইট সমান 8 বিট, এটা হয়ে গেল। 1 কিলোবাইট সমান 1024 বাইট বা 1000 বাইট, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাও 1 মেগাবাইট। 1024 গুণ 1024 বাইট, অথবা আমরা বলতে পারি 1000 বাইট গুণ 1000 বাইট,
অথবা বলতে পারি 10^6 বাইট, ঠিক আছে? কারণ 10^6, 1000 × 1000, 10 এর উপর কয়টা শূন্য আছে? 6টা শূন্য, 10^6। 1 গিগাবাইট আবার আমরা বলতে পারি 1000 × 1000 × 1000 বা 10^9 বাইট। বুঝতে পারছি সবাই? 1 টেরাবাইট, একই রকম 1 টেরাবাইট, 10 এর উপর পাওয়ার দিয়ে আমরা বলবো 10^12 বাইট। আমাদের জন্য এই মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা স্টোরেজ ডিভাইস পড়ব, মেমোরি পড়ব, এবং এগুলো সবগুলোর ধারণ ক্ষমতা কিন্তু মেগাবাইট, গিগাবাইট এবং টেরাবাইট দিয়ে। সো এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ছক থেকে ঘুরিয়ে ফিরিয়ে সবসময় এমসিকিউ প্রশ্ন হয়। সো আমরা ইনশাল্লাহ পারবো স্টুডেন্টরা, তোমরা তোমাদের মাথায় নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছে। 1 কিলোবাইট 10^3, 1 মেগাবাইট 10^6, 1 গিগাবাইট 10^9, 1 টেরাবাইট 10^12 বাইট। হয়েছে সবার? আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ছবিটা দেখে বলেন তো এটা কি? এটার নাম র্যাম। অনেকেই পেরেছ, মানে ছবি দেখে সাথে সাথে অনেকে বলতে পেরেছ এটা হচ্ছে র্যাম। তো র্যাম কোথায় থাকে? র্যাম থাকে মাদারবোর্ডের সাথে, মাদারবোর্ডের সংযুক্ত অবস্থায় থাকে। সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো প্রধান মেমোরি র্যামে অবস্থান করে। র্যামের গতি বেশি হয়, সিপিইউ এর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে, তা প্রক্রিয়াজাতকরণ করে। এই কারণে র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়, মানে র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে, র্যামের যে কোনো জায়গা থেকে তথ্য নিয়ে প্রসেসর ব্যবহার করে। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামের গতিও বাড়ানো হচ্ছে, কারণ বর্তমান সময়ে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করছি তা অনেক বেশি জটিল এবং কার্যকর। এই কারণে র্যামের ক্যাপাসিটি অনেক বাড়ানো হচ্ছে। বর্তমানে কম্পিউটারগুলোর জন্য কমপক্ষে 2 গিগাবাইট বা তার চেয়ে বেশি মেমোরির দরকার। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, কারণ কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে র্যামের তথ্য মুছে যায়, বা কোনো কারণে যদি কম্পিউটারটা বন্ধ হয়ে যায়, যে কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে হঠাৎ, তাহলে সেক্ষেত্রে কিন্তু র্যামের তথ্য সব মুছে যায়। আবার যখন কম্পিউটার চালু করা হয় তখন র্যাম তথ্য সংগ্রহ করতে থাকে। তাহলে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। এরপরে চলে আসি রম। আমরা ছবি দেখেই বুঝতে পারছি, মানে উপরে রম লেখাই আছে। আচ্ছা, রম কোথায় থাকে? রম মাদারবোর্ডে সংযুক্ত অবস্থায় থাকে। কম্পিউটারের যন্ত্রপাতি বা আইসিটি রিলেটেড যে কোনো যন্ত্রপাতি সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। এই নির্দেশনাগুলো রমে সংরক্ষিত থাকে এবং পরিচালিত করে। রমে তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, কারণ বিশেষ ব্যবস্থা ছাড়া তথ্য সংযোজন বা বিযোজন করা যায় না। রম কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে না। কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রমের তথ্য মুছে যায় না, ঠিক আছে? তার মানে রম হচ্ছে স্থায়ী মেমোরি, আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। এখন দেখি আমরা র্যাম এবং রম পড়েছি এবং মেমোরি কাকে বলে পড়েছি, এই রিলেটেড ছোট প্রশ্ন তোমরা পারো কিনা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মেমোরি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার? আমরা একটু আগে মাত্র পড়েছি, আমি জানি অনেকেই বলার সাথে সাথে পেরে গিয়েছো, তো তোমার উত্তরটা তুমি মাথায় রাখো। আমি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2048 বাইট সমান কত কিলোবাইট? 1 কিলোবাইট, 2 কিলোবাইট, 3 কিলোবাইট নাকি 4 কিলোবাইট? পেরেছ? তো 1 নম্বর প্রশ্নের যার উত্তরটা ছিল 2 প্রকার, মেমোরি 2 প্রকার, তার উত্তরটা সঠিক হয়েছে। 2024 বাইট সমান কত কিলোবাইট? যার 2 কিলোবাইট হয়েছে তার উত্তরটি সঠিক হয়েছে, ঠিক আছে? তারপরে চলে যাচ্ছি র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম এফেক্ট মেমোরি। এখন এখানে একটা ব্যাপার আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর বানানটা তোমাকে সঠিকভাবে জানতে হবে। তুমি বানানটা যদি সঠিক জানো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে, কারণ 2 জায়গায় অ্যাক্সেস দেওয়া আছে, একটার অ্যাক্সেস বানান ডিফারেন্ট, আরেকটার অ্যাক্সেস বানান ডিফারেন্ট। এখন তুমি যদি বানানটা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বানানটা সঠিক জানো তাহলে ইনশাল্লাহ তুমি এটা অ্যান্সার করতে পারবে। তো এটা তুমি একটু দেখতে থাকো, আমি পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা কিন্তু বহুপদী সমাপ্তি সূচক। আমাদের আইসিটি প্রশ্নে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন সাধারণত এসে থাকে। সো আমরা দেখবো এই প্রশ্নগুলো আসলে কিভাবে সহজে বুঝে অ্যান্সার করতে হয়। এখানে যে 3টা প্রশ্ন থাকে, মানে 3টা প্রশ্ন সঠিক কিনা এটা দেখে কিন্তু উত্তরটা যাচাই করা যায়, উত্তরটা দেওয়া যায়। তো আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। আমার প্রশ্ন হচ্ছে কখন র্যামের সমস্ত মেমোরি বা তথ্য মুছে যায়? তো 1 নম্বর অপশন আছে বিদ্যুৎ না থাকলে। বিদ্যুৎ না থাকলে বাক্যটা কি সঠিক? ইয়েস, বিদ্যুৎ না থাকলে মেমোরি সব তথ্য মুছে যায়। বিদ্যুৎ বন্ধ করে দিলে?
ইয়েস, বিদ্যুৎ বন্ধ করে দিলে তো সমস্ত তথ্য মুছে যায়। 3 নম্বর, কম্পিউটার বন্ধ করে দিলে? ইয়েস, কম্পিউটার বন্ধ করে দিলে র্যামের সমস্ত তথ্য মুছে যায়। তাহলে আমার উত্তর কোনটা? উত্তর হচ্ছে 1, 2 ও 3। কার কার উত্তর হয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি? 1-এর হয়েছে গ এবং 2-এর হয়েছে ঘ। যাদের উত্তর 1-এর গ এবং 2-এর ঘ, তার উত্তর সঠিক হয়েছে। তো ওয়েল ডান। তারপরে এটা তো আমি এমসিকিউ তোমাদের ধরেছি, এবার দেখি একটা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা পারো কিনা। এই প্রশ্নটা কিন্তু র্যাম ও রমের মধ্যে পার্থক্য আমি কিন্তু গত 6-7 বছরের মধ্যে আমি মানে 2-3 বার দেখেছি এই প্রশ্নটা এসেছে। মানে এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভিআইপি প্রশ্ন আর কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখি তোমরা একটু চেষ্টা করো, তোমরা মনে মনে চেষ্টা করো তুমি কয়টা লিখতে পারবো, আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কয়টা পয়েন্ট তুমি লিখতে পারবো পার্থক্য যদি আসে। তুমি চেষ্টা করো, আমিও তোমাকে হেল্প করব, ঠিক আছে? তো আমি তোমাকে একটু হেল্প করি। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামে অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়, সাধারণত র্যামে একবারে স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়। বিদ্যুৎ চলাচল বন্ধ হলে র্যামে রাখা তথ্য মুছে যায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে রমে সংরক্ষিত ডেটা মুছে যায় না। পরিবর্তনশীল ডেটা র্যামে সংরক্ষণ করা হয়, সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়। র্যামের এক্সেস সময় তুলনামূলক কম, সাধারণত আমরা কম্পিউটারে ধরো যে কোনো একটা প্রোগ্রাম আমি অন করলাম, তাহলে দেখবো খুব দ্রুত প্রোগ্রামটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, তার মানে তখন তো র্যাম কাজ করে। আর হচ্ছে রম, তুমি যখন কম্পিউটারটা অন করছো, কম্পিউটার পাওয়ার বাটনটা তুমি যখন দাও, তখন কি সাথে সাথে কম্পিউটারটা অন হয়ে যায়? একটু সময় লাগে না? একটু সময় লাগে, ওই তখন কিন্তু রম কাজ করে, ঠিক আছে? তো এক্সেস সময় রমের তুলনামূলকভাবে বেশি। তৈরি করার সময় র্যামে কোনো ডেটা থাকে না, আর তৈরি করার সময় রমে প্রয়োজনীয় কিছু ডেটা দেয়া থাকে। র্যামের দাম তুলনামূলকভাবে কম, আর রমের দাম তুলনামূলকভাবে বেশি। তৈরি করার ক্ষেত্রে, র্যাম তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়। তোমাদের এই পয়েন্টটা কিন্তু বইয়ের মধ্যে নেই, আমি তোমাদের দিয়ে দিয়েছি। তৈরি করার সময় রমে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয় না। স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম ইত্যাদি হচ্ছে র্যামের শ্রেণীবিভাগ। পি রম, ইপি রম, ইইপি রম ইত্যাদি হচ্ছে রমের শ্রেণীবিভাগ। তো আমি তোমাকে 9টা পার্থক্য দিয়েছি, তোমরা আমার ক্লাস দেখে তোমরা খাতায় লিখে ফেলবে। আগে আমি বলেছি বই খাতা এবং কলম নিয়ে বসো, কারণ তোমাদের প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বই খাতা কলম নিয়ে বসতে আগেই বলেছি যাতে তুমি লিখে নিতে পারো। তুমি এই ক্লাসটা দরকারের প্রয়োজন হলে আবার আবার ক্লাসটা শেষ হলে আবার তুমি রিপিট দেখে তারপরে অবশ্যই লিখে নিবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি হার্ড ডিস্ক। আইবিএম কোম্পানি 1956 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে। মেইন ফ্রেম মিনি কম্পিউটার কত বড় ছিল দেখতে পাচ্ছ? তখনকার কম্পিউটারগুলো কিন্তু অনেক বড় ছিল, ঠিক আছে? আচ্ছা, যেহেতু কম্পিউটার বড় ছিল তাই হার্ড ডিস্কও বড় ছিল। তো হার্ড ডিস্কটার দিকে একটু তাকাও, হার্ড ডিস্কটা তখনকার কত বড় ছিল, মানে একটা বড় সর একটা ফ্রিজের মতো। তারপরে চলে যাচ্ছি 1980 সালের দিকে 1 গিগাবাইট ধারণ ক্ষমতার একটি মেমোরির আকার ছিল একটি বড় সড় ফ্রিজের সমান। প্রতি মেগাবাইটের জন্য $15,000 বা $12,00,000 খরচ হতো। এখনকার হার্ড ডিস্কগুলো তো প্রায় হাতের মুঠোয় চলে আসে। তুমি কি জানো যে বর্তমান সময়ে আমরা কত ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক ব্যবহার করি? বর্তমান সময়ে আমরা 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইটের হার্ড ডিস্ক ব্যবহার করি। তার মানে মানে কি পরিমাণ মানে প্রযুক্তি এগিয়েছে, ঠিক আছে? কি পরিমাণ তথ্য আমরা আমাদের ল্যাপটপে, ছোট্ট একটা ল্যাপটপে রাখতে পারি। সাধারণত হার্ড ডিস্কগুলোতে চাকতির মতো থাকে, যেগুলোকে প্লটার বলে। প্লটারগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি। এই চুম্বকের উপরেই কিন্তু তথ্য থাকে। যখন কম্পিউটার অন করা হয় তখন হার্ড ডিস্কের চাকতিগুলো কি করতে থাকে জানো? ঘুরতে থাকে। আর হার্ড ডিস্কের চাকতিগুলো যখন ঘুরতে থাকে তখন তোমরা প্লিজ স্টুডেন্টরা ছবির দিকে তাকাও। ছবিটার দিকে তাকালে দেখতে পারবে যে একটা কাটার মতো আছে, কাটাটা কি দেখছো? এটাকে বলে রিড অর রাইট হেড। রিড অর রাইট হেড, এই রিড অর রাইট হেডটা যখন এই চাকতিগুলোকে সংস্পর্শে আসে তখন হার্ড ডিস্কের তথ্য পড়া যায় বা তথ্য সংরক্ষণ করা যায়। বুঝতে পেরেছি সবাই? হার্ড ডিস্ক সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি কম্পিউটারের সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে, একে ইন্টারনাল হার্ড ডিস্ক বলে।
অন্যদিকে একটি ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটারে বা ল্যাপটপের সাথে যুক্ত করা যায় তাকে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। ডান দিকের ছবিটার দিকে তাকাও, ডান দিকেরটা হচ্ছে আমার ইন্টারনাল হার্ড ডিস্ক আর বাম দিকেরটা যেটা ইউএসবি পোর্টের সাথে লাগানো সেটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। চলে আসি সিডি বা ডিভিডিতে। সিডি পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক এবং ডিভিডি এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক। বর্তমানে বেশ জনপ্রিয় স্টোরেজ ডিভাইস হিসেবে পরিচিত সিডি বা ডিভিডি। কারণ এক নম্বর কারণ হচ্ছে তথ্য ধারণ ক্ষমতা অনেক, দুই নম্বর হচ্ছে সহজে বহন করা যায়, তিন নম্বর স্থায়িত্ব বেশি, চার নম্বর দামে অনেক সস্তা, পাঁচ নম্বর ব্যবহার অত্যন্ত সহজ। তো এক নম্বরটা নিয়ে কথা বলি, তথ্য ধারণ ক্ষমতা। সিডি একটা 120 mm সিডিতে তুমি 737 MB তথ্য রাখতে পারবে। অন্যদিকে একটা 120 mm ডিভিডিতে 4.7 GB ডেটা রাখা যায়। তার মানে একটা সিডির তুলনায় একটা ডিভিডিতে তুমি 6 গুণ বেশি তথ্য রাখতে পারবে। ঠিক আছে, তো সহজে বহন করা যায়। আমরা সিডি এবং ডিভিডি দেখতে দুটো একই রকম। ওকে, তো সিডি আর ডিভিডি দেখেই বোঝা যাচ্ছে এটা কত পাতলা হয় এবং কত ছোট সাইজে, ফলে এটা সহজে বহনযোগ্য, স্থায়িত্ব বেশি। একটা ডিভিডিতে রাখা তথ্য মানে 100 বছরও ডিভিডির কিছুই হবে না। দামে অনেক সস্তা, ইয়েস দামে অনেক সস্তা, 50 টাকা দিয়ে সিডি বা ডিভিডি পাওয়া যায়। ব্যবহার অত্যন্ত সহজ, ইয়েস ব্যবহার ডেফিনেটলি সহজ, কারণ তুমি তোমার কম্পিউটারে বা ল্যাপটপের সিডি বা ডিভিডির ড্রাইভের মধ্যে সিডি বা ডিভিডিটা তুমি রাখবে, তারপরে তুমি ড্রাইভটা ক্লোজ করে দাও এবং কম্পিউটারে গিয়ে মাই কম্পিউটারে গিয়ে তুমি সিডি বা ডিভিডির আইকন যেটা আছে সেটাতে তুমি ক্লিক করো, তাহলে সিডি বা ডিভিডিটা অন হয়ে যাবে। তাহলে ব্যবহার অত্যন্ত সহজ। তথ্য ধারণ ক্ষমতার দিক দিয়ে সিডির তুলনায় ডিভিডি অনেক ক্ষমতাশালী। আমি একটু আগেই বলেছি একটা সিডিতে তথ্য রাখা যায় 737 MB আর একটা ডিভিডিতে তথ্য রাখা যায় হচ্ছে 4.7 GB, তার মানে 6 গুণ বেশি তথ্য ডিভিডিতে রাখা যায়। আবার সাধারণ ডিভিডির মধ্যেও আবার একটু ডিফারেন্ট ডিভিডি আছে, এটা হচ্ছে ব্লুরে নামক এক ধরনের ডিভিডি যেটাতে সাধারণ ডিভিডির তুলনায় ডাবল তথ্য রাখা যায়। সিডি বা ডিভিডির নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে যার দুপাশে পলিকার্বনের প্লাস্টিক দ্বারা সুরক্ষিত। স্টুডেন্টরা সবাই একটু ছবিটার দিকে তাকাও, একটা সিডির কিন্তু চারটা স্তরে থাকে, চারটা স্তরে বিভক্ত একটা সিডি। প্রথমটা হচ্ছে পলিকার্বনের স্তর, পরেরটা হচ্ছে প্রতিফলক স্তর, তারপরটা হচ্ছে ল্যাকের স্তর, তারপরটা হচ্ছে নাম ও পরিচিতি ইত্যাদি ছাপা থাকে। তো সিডি বা ডিভিডিটা তো আমরা বুঝলাম যে সিডি বা ডিভিডিতে এখন তথ্যটা কিভাবে আমরা রিড করি। সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয়। এই লেজার বিম অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে, যখন আবার তথ্য ব্যবহারের প্রয়োজন হয় তখন সেই তথ্য লেজার বিম পড়তে পারে। তোমরা যদি এই প্যারাটা না বুঝো আমি তোমাদের একটু বুঝিয়ে বলছি। সিডি বা ডিভিডি তুমি যখন তোমার কম্পিউটারে তুমি সিডি বা ডিভিডি ড্রাইভে রাখছো, তখন সিডি বা ডিভিডি ড্রাইভের একটু আগে আমরা হার্ড ডিস্ক বললাম না, ওখানে একটা হেড ছিল না, রিড রাইট হেড, ঠিক সেরকম সিডি বা ডিভিডি ড্রাইভের মধ্যেও কিন্তু একটা হেড থাকে। এই হেড হচ্ছে লেজার তৈরির বিম। এই মানে হেডটা থেকে কিন্তু লেজার লাইট বের হয়। লাইটটা কোথায় বের হয়? সিডি বা ডিভিডির উপর লাইটটা গিয়ে পড়ে, এবং লাইটটা গিয়ে যখন পড়ে কম্পিউটারে যখন তুমি ওই যে সিডিটা অন করছো, সিডিটা চালু করছো, তখন সিডি বা ডিভিডিটা খুব দ্রুত ঘুরতে থাকে এবং লাইটটা যখন পড়ে তখন সিডি বা ডিভিডির তথ্য আমরা দেখতে পাই। মনে করো তুমি একটা গানের সিডি এনেছো বা একটা মুভি এনেছো, মুভির একটা ডিভিডি তুমি এনেছো, তখন তুমি যখন মুভির ডিভিডিটা তুমি তোমার ড্রাইভে রেখেছো তখন চাকতিটার সাথে সাথে ঘুরছে এবং ওটার উপর লাইট পড়ছে, ফলে আমরা কম্পিউটার যখন ডিভিডিটা অন করি তখন আমরা কি করি, আমরা মুভিটা বা গানটা আমরা দেখতে পাই বা শুনতে পাই। আবার এমন হতে পারে যে তুমি সিডি বা ডিভিডিটা ডিভিডির মধ্যে তুমি কিছু তথ্য রাখতে যাচ্ছ, তথ্য সংরক্ষণ করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে খালি ডিভিডি বা সিডিটা তুমি তোমার ড্রাইভের মধ্যে ভেতরে ঢুকাচ্ছ, তখন যখন তুমি কম্পিউটার থেকে কোনো তোমার কোনো তথ্য বা কোনো ছবি কোনো কিছু তুমি যখন ওই সিডি বা ডিভিডিতে তুমি রাখছো, তখন আবারও ওই হেড থেকে লেজার লাইট পড়ছে এবং তথ্যটা তুমি কম্পিউটার থেকে ওখানে কপি পেস্ট করে যখন এখানে রাখছো তখন ওই লাইটটা পড়ে তথ্য সেখানে সিডি বা ডিভিডিতে তথ্য সংরক্ষিত হচ্ছে। বুঝতে পেরেছি সবাই সিডি বা ডিভিডিটা কিভাবে কাজ করে? আমার মনে হয় বুঝতে পেরেছেন আমার স্টুডেন্টরা। আচ্ছা, তো একটু আগে কিন্তু আমরা পড়লাম যে সিডি বা ডিভিডি বেশ জনপ্রিয়, সহজে বহনযোগ্য, সবাই ব্যবহার করে। আসল কথা হচ্ছে বর্তমান সময় সিডি বা ডিভিডিটা কিন্তু ব্যবহার একেবারেই নেই বলেই চলে। কারণ মানুষ ব্যবহার করছে কি, আমি তোমাদের কি ছবিটা সামনে রেখেছি দেখো তো, এটার নাম কি, পেন ড্রাইভ। আমরা বর্তমানে সবাই ব্যবহার করছি পেন ড্রাইভ, কারণ এটাতে অনেক বেশি পরিমাণ তথ্য রাখা যায় এবং এটার দামও তুলনামূলক কম এবং অনেক দীর্ঘস্থায়ী এটা।
আচ্ছা, এটা একটা স্টোরেজ ডিভাইস, পেন ড্রাইভ হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। সাধারণত আমরা মানে তথ্য সংরক্ষণ করার জন্য আমরা মানুষের সাথে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা নেটওয়ার্ক ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে এমন হয় না যে কম্পিউটার নেটওয়ার্ক নেই, আমার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যখন নেটওয়ার্ক থাকে না, তখন আমরা তথ্য আদান প্রদান করার জন্য যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ এটি সহজেই বহনযোগ্য, সাইজে ছোট, তাই সহজেই বহনযোগ্য, দেখতে কলমের মতো। আসলে কি কলমের 1/3 মানে এত ছোট পেন ড্রাইভ এখন হয়ে গিয়েছে, এখন এত ছোট পেন ড্রাইভ পাওয়া যায়, পকেটে নেওয়া যায়। 2000 সালে পেন ড্রাইভ বাজারে আসে এবং তখনকার পেন ড্রাইভ গুলো ছিল 32 মেগাবাইটের তথ্য ধারণ করতে পারত, কিন্তু বর্তমানে এখন 32 গিগাবাইট তথ্য ধারণ করা যায়। তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা যে পেন ড্রাইভ এখন লেটেস্ট পেন ড্রাইভ কি পরিমাণ তথ্য রাখতে পারে। তো আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি বর্তমানে পেন ড্রাইভ 2 টেরাবাইট, মানে একটা হার্ড ডিস্কের চেয়েও বেশি পরিমাণ তথ্য একটা পেন ড্রাইভে রাখা যায়, মানে এত বেশি সে ধারণ ক্ষমতা তার হয়েছে। ঠিক আছে, তো পেন ড্রাইভের মূল্য অনেক কম, অনেক কম দামে পেন ড্রাইভ পাওয়া যায়, টেকে বেশি দিন, অনেক বেশি দিন। আমার যে পেন ড্রাইভটা আছে সেটা আমার 10 বছর হয়ে গিয়েছে এবং এখন একদম ভালো আছে, আমি এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা হচ্ছে না। সুন্দর ডিজাইনের পেন ড্রাইভ বাজারে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরেরটা কি, এই ছবিটা দেখে কি কেউ বলতে পারবা যে এটা কিসের ছবি? আমি জানি অনেকে পেরেছ, মেমোরি কার্ড। এটার নাম কি? মেমোরি কার্ড। এতে মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয় তথ্য সংরক্ষণের জন্য। এই লাইনটা আমি আবার বলছি, তোমাদের কিন্তু এটা বইয়ের লাইন, এই একটা লাইন থেকে আমি এমসিকিউ আসতে দেখেছি। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভালো মতো শোনো। আবার, মেমোরি কার্ডে তথ্য সংরক্ষণের জন্য মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়। মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়, নির্ধারিত স্লট বা কার্ড রিডারের মাধ্যমে তথ্য সংরক্ষণের জন্য সংযোগ দেয়া হয় কম্পিউটারে। তুমি একটা মেমোরিকে কিন্তু সরাসরি কম্পিউটার কানেকশন দিতে পারবে না, তোমাকে অবশ্যই কার্ড রিডার বা নির্ধারিত স্লট লাগবে। বিভিন্ন আকৃতির মেমোরি কার্ড আছে, বিভিন্ন ক্ষমতার মেমোরি কার্ড আছে। বলতো তোমরা যে মেমোরি কার্ড আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? আমরা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করি, স্মার্টফোনে মেমোরি কার্ড ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে MP3, MP4 ড্রাইভগুলোতে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে বিভিন্ন গেমসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখি যে তোমরা কতটুকু, আমি যতটুকু পড়ালাম তার মধ্যে কতটুকু তোমরা পারো। MCQ 4টা ধরবো, দেখি তোমরা কেমন পারো। সর্বপ্রথম, কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করে? আমি একটু আগেই মাত্র পড়িয়েছি, তো সবার পারার কথা। তো যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তারা এখন সাথে সাথেই বলে ফেলার কথা। অ্যাপল, IBM, ইন্টেল নাকি মাইক্রোসফট, কোনটা হবে? IBM। তথ্য সংরক্ষণের জন্য প্রধান যন্ত্র কোনটি? পেন ড্রাইভ, CD, হার্ড ডিস্ক, DVD, কোনটা হবে? প্রধান যন্ত্র বলেছে, আমরা কিন্তু 4টাই পড়েছি। তো যার উত্তর হার্ড ডিস্ক হয়েছে তার উত্তরটা সঠিক। এরপরে পেন ড্রাইভ প্রথম কখন বাজারে আসে? 1992 সালে, 1996 সালে, 2000 সালে নাকি 2002 সালে? বলেন তো দেখি উত্তর কোনটা। 2000 সালে। এখন আরেকটা বহুবদী সমাপ্তিসূচক প্রশ্ন এসেছে, এটা একটু দেখে নেই। DVD-তে তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি, এই বাক্যটা কি সঠিক? বাক্যটা অবশ্যই সঠিক, তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। 2 নম্বর, তথ্য দীর্ঘস্থায়ী হয়। ইয়াস, তথ্য দীর্ঘস্থায়ী হয়, অনেক বেশি দিন তথ্য রাখা যায়। ব্যবহার কিছুটা জটিল, DVD ব্যবহার কি জটিল? আমরা যে পড়লাম DVD ব্যবহারটা কি জটিল ছিল, বরং ব্যবহার সহজ পড়েছি। তার মানে হচ্ছে এখানে উত্তর হচ্ছে 1 এবং 2। আমরা দেখি নিচের কোনটি সঠিক, এখানে 1 এবং 2 কোথায় আছে? 1 এবং 2 আছে কতে? তাহলে কয়ের উত্তর হচ্ছে 1 ও 2, তার মানে এটা হচ্ছে সঠিক। তো চলে এসেছি আজকের বাড়ির কাজে। আমি তোমাদের বাড়ির কাজ পোস্ট দিয়ে দিব, ক্লাস শেষে আমি তোমাদের পোস্ট দিয়ে দিব। তো সবাই পোস্টটা দেখে বাড়ির কাজটা, আজকের বাড়ির কাজ আজকেই করে ফেলবেন। আমি কিন্তু বাড়ির কাজ বেশি দেই না, আমি অল্প দেই, মানে এত অল্প দেই যাতে তোমার ওই দিনেরটা ওই দিনে তুমি শেষ করে ফেলতে পারো। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মেমোরি কাকে বলে, কত প্রকার ও কি কি, বর্ণনা করো। আজকে ক্লাসে এটা পড়েছি খুব ভালো মতো, তুমি আমার লেকচারটা যদি ফলো করো, আমার ক্লাসটা যদি ফলো করো, তুমি সুন্দর করে লিখতে পারবে, মুখস্থ করে তারপর লিখবেন। 2 নম্বর হচ্ছে, স্টোরেজ ডিভাইস কাকে বলে, যে কোনো 2টি স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও। তো স্টোরেজ ডিভাইস কাকে বলে পড়েছি, যে কোনো 2টি স্টোরেজ ডিভাইসের কথা বলেছে। এখন আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, যে কোনো 2টি অপশন আমি দিয়েছি, বাট পরীক্ষা কিন্তু তোমার একদম উল্লেখ করে আসবে যে হার্ড ডিস্ক সম্পর্কে লিখো, হার্ড ডিস্ক সম্পর্কে যা জানো লিখো, পেন ড্রাইভ সম্পর্কে যা জানো লিখো। তো আমি তোমাকে যে কোনো 2টি স্টোরেজ ডিভাইস, আমরা 4টা স্টোরেজ ডিভাইস পড়েছি না,
চারটা স্টোরেজ ডিভাইস পড়েছি, তো তুমি হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ এই দুটা খুব ভালো মতো শিখবে, কারণ পরীক্ষার জন্য এই দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তো এই যে আপনি সবাই করে ফেলবেন। তো এতক্ষণ আমার সাথে আমার ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম।